এই শিশুকে দেখে হতবাক বিশ্ব। অবাক হবেন আপনিও। চলুন বিস্তারিত জেনে নিই ফ্রিকি নিউজে। এই শিশু জন্মের সময় ডাক্তাররা বলেছিল বেশি দিন বাঁচার কোনো আশা নেই, কারণ ও যে মস্তিষ্কের মাইক্রোহাইড্রোনেসিফাইলিয়া রোগে আক্রান্ত, তাতে মানুষ খুব কম দিনই বেঁচে থাকতে পারে। জটিল যে রোগে টিনি জ্যাকসন নামের এই শিশুটি আক্রান্ত, তাকে সহজভাবে বলতে গেলে বলতে হয় ওর মস্তিষ্ক অন্যদের তুলনায় অনেক ছোট। তার উপর আবার ওর মস্তিষ্কের কর্মক্ষমতাও বেশ কম। কিন্তু আশ্চর্যজনকভাবে এই শিশুই তার প্রথম জন্মদিন পার করে ফেলল। প্রতিদিনই ওর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, যদিও ডাক্তাররা বলছেন জন্মগত এই অসুখ সারার নয়। তবে ডাক্তার ও ওষুধের খরচ এতটাই বেড়ে চলেছে, ওর পরিবারের পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। তাই টিনির জন্মানোর ঘটনা সামনে এনে সাহায্যের কথা বলছে তার বাবা মা। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।